করে আপনাদের কাছে আসার চেষ্টা করছি, আর বিশেষ করে সোমবারটা আসার চেষ্টা করব, প্রতি সোমবারই সম্ভবত আপনাদের সামনে। আর চ্যানেল ভিশন আবার নতুন করে আমার জন্য আবার বেশ একটা জায়গা তৈরি করছে। শুক্রবারেও আশা করি আপনাদের কাছে আসার চেষ্টা করব, কারণ লাইভ আসতে পারলে আপনাদের সঙ্গে সংযোগটা খুব ভালো হয়, কারণ এই যোগাযোগ, কানেকশন, সরাসরি কথা বলার জন্যই আজকে আপনার সামনে লাইভ করতে আসে। নাহলে রেকর্ডিং প্রোগ্রাম প্রচুর আছে, চালিয়ে দিলে চলে যায়, ভালো লাগে দেখতে, খারাপ না, কিন্তু তবুও সরাসরি কথা হয় না। তাই সোমবার আর শুক্রবার আপনাদের কাছে সরাসরি কথা বলার জন্য, আপনাদের মনের কথা, আপনাদের শরীরের খবর, কেমন আছে না আছেন আপনারা সারা মাসটা ধরে, সেটা জানার জন্য আসবো। তাই আজকেও লাইভে আছি, ফোনে আসতে থাকবেন। কিন্তু আজকে যে অনুষ্ঠানটা নিয়ে এসেছি, আমার ভিশনের যারা দর্শক আছে তারা অনেকেই দেখেননি, কারণ অন্যান্য চ্যানেলে তারা প্রচুর দেখেছে। এই সমস্যাটা নিয়ে আমার কাছে প্রচুর প্রেজেন্ট, হিউজ নাম্বার, আজকে আপনাদের বেশ কিছু দ্বন্দ্ব দ্বিধা দূর করে দেব। আজকের অনুষ্ঠানটা খুব মন দিয়ে দেখবেন, যেটা সচরাচর প্রতি বাড়িতেই একজন না হলে দুজনের মধ্যে আছে, একটু রিচ খাওয়া দাওয়া করলেই এই সমস্যাটা আসে। আর এই সমস্যা আসলে মারাত্মক ভোগান্তি, যেটা যারা আছে তারাই বোঝে। তো চলুন আজকে যাওয়া যাক। পাইলস প্রচুর মানুষের আছে, প্রায় পরিবারে একজনের কাছে বললেই হয় কোনো না কোনো জ্বালা করা, মলত্যাগের সময় ব্যথা করা, এই সমস্ত সমস্যাগুলো নিয়ে প্রতিদিনের আপনাদের রোজ নামচা চলছে। ডাক্তার দেখিয়ে কোনো সুরাহা করতে পারেন না, কারণ এই রোগটার মডার্ন মেডিসিনে তেমন কোনো ভালো চিকিৎসা নেই। যারা আমার কাছে আসে তারা মডার্ন মেডিসিনে চিকিৎসা করে নিয়ে তবেই আমার কাছে আসে, কিন্তু কেউ কেউ অপারেশন করে ফেলেছে, কেউ বা বিনা অপারেশন, নানান ধরনের ওষুধ ইত্যাদি, খারসূত্র, চাঁদশি চিকিৎসা, যত রকম আছে তারা চেষ্টা করে গেছেন। তাই আজকে আপনাদের কাছে নতুন একটু আইডিয়া দিয়ে দেব যে এই সমস্যাটা হলে এটা আয়ুর্বেদিক মেডিসিনের মাধ্যমে খুব সাধারণভাবে এটা সেরে যায়। চলুন যাওয়া যাক। চিত্রে দেখতে পাচ্ছেন যে ছোট থেকে বড় ছেলে, পুরুষ কিংবা মহিলা কাউকেই কিন্তু বাদ দেয় না, একদম ছোট বয়স থেকে বৃদ্ধ বয়স অবধি, বৃদ্ধা বয়স অবধি এটা হতেই পারে। পুরুষ কিংবা মহিলা কোনোটাতেই বাদ যায় না, কারণ এটা কোনো জাতি বিশেষেও নয়, সবার মধ্যেই, সব দেশের মধ্যেই, সব রাজ্যের মধ্যেই কিন্তু এই রোগটা ছড়িয়ে পড়েছে দিকে দিকে। কেন হয় সেটা আপনাদের কাছে আসছি। এইটুকু বাচ্চা পটিতে বসার পরেও দেখবেন অনেক বাবা মা চমকে উঠছেন যে রক্ত আসছে মলের সাথে, পায়খানার সাথে, পটির সাথে। এই যে রক্ত আসা মানে কিন্তু সে আগামী দিনে একজন মারাত্মক পাইলস, অর্শের রোগী হয়ে দাঁড়াবে। আর এই অর্শ হয়ে যাওয়া মানেই রক্ত আসা এবং ধীরে ধীরে ইনফেক্টেড হয়ে গিয়ে জায়গাটা আরো সাংঘাতিক মরণাত্মক রোগ হয়ে যেতে পারে। মলত্যাগ করতে গিয়ে এমনি তাদের মুখের চিত্র, যাদেরই হয় তাদের কিন্তু এই সমস্যাটা আছে। সুতরাং বিওয়্যার, যাদের স্মুথলি স্টুল পাস হয় না তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আসতেই পারে। মলত্যাগ করতে গিয়ে তো বই খাতা নিয়ে বসে পড়েছে, মানে কখন যে শেষ হবে সে নিজেও জানে না, আগামী দিনে ইনিও কিন্তু পাইলসের রোগী। ইনি ল্যাপটপ নিয়ে বসে পড়েছেন, সারা বিশ্বের সঙ্গে কানেক্ট করতে পারছে, তবু স্টুল পাস হচ্ছে না, এক ঘন্টা না দু ঘন্টা, সেটা নিয়ে কিন্তু আমাদের সন্দেহ আছে। ইনি গালে হাত দিয়ে বসে পড়েছেন বিশাল দুশ্চিন্তায়, আদৌ পটিটা হবে তো আজকে? ঠিক এই ধরনের সমস্যাগুলো আপনার বাড়িতেও, আপনাদের মধ্যেও হয়ে থাকে। মলত্যাগ করতে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, কঠিন শক্ত পাথরের মতো স্টুল পাস। ইনি মোবাইল নিয়ে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে ব্যস্ত হয়ে গেছেন, পটি হলে হলো, না হলে না হলো, উনি ব্যস্ত আছেন সারা বন্ধুদের সঙ্গে কানেকশন। না, এনাকে দেখে কোনো বক্সার ভাববেন না, ইনি পটি ত্যাগ করতে গিয়ে মলত্যাগ করতে পাচ্ছেন না। এই দৃশ্যটি আপনাদের মধ্যেও হয়, এই কঠিন অবস্থা, এনাকে দেখে কি মনে হচ্ছে? বেশ একটা কবি কবি ভাব, সারা সকালটা এনার মাটি চলে গেছে। এনেকে দেখে কি ওয়েটলিফটার মনে হচ্ছে? হ্যাঁ ঠিক তাই, ওয়েটলিফট করতে গেলে এমনই মুখবিকৃতি হয়, কিন্তু মলত্যাগ করতে গেলেই এই ধরনের মুখবিকৃতি হয়। সুতরাং স্মুথ স্টুল পাস, যেটা
প্রতিটা মানুষের প্রয়োজন, আর সেটা যদি স্মুথলি না হয় সকালবেলা আপনি ভালো থাকতে পারেন না, আপনার নানান ধরনের গ্যাসের প্রবলেম, গ্যাস্ট্রাইটিস প্রবলেম, বুকের বাঁদিকে ব্যথা, হার্টের প্রবলেম, এমনকি স্ট্রোক অবধি হয়ে যেতে পারে আপনার এই স্মুথলি স্টুল পাস যদি না হয়। তাহলে জিস দাঁড়ালো কি? মোশন এবং ইমোশনের মধ্যে তফাত কি? কিছুই না, সকালবেলা স্টুল পাস হতে হবে, না হলে আবেগটাও আসবে না আপনার মনের মধ্যে। পাইলস দুটো সময় হয়ে থাকে, এক ছোট থেকে যদি কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে তাহলে তাদের অর্শ বা পাইলস হতে পারে, আর দ্বিতীয় মহিলাদের প্রথম ডেলিভারি হওয়ার পর থেকে কিন্তু এই কোষ্ঠকাঠিন্য এসে যায়, এবং অনেক মহিলা ডেলিভারির পর থেকে অর্শ বা পাইলস হয়েছে। আমি যে কথাগুলি বলছি একদম মিলিয়ে নেবেন যারা আজকে টিভির পর্দার সামনে চ্যানেল ভিশনে বসে আছেন। এই প্রথম ডেলিভারির পর বাচ্চা ভালো থাকতে পারে, মা তারপর থেকে ভালো থাকবে না, অর্শ বা পাইলস হয়ে যাবে এবং প্রতিদিন পটির সাথে ব্লাড আসতে থাকে। এই ধরনের সমস্যা কিন্তু যে মহিলাদেরই হচ্ছে ইমিডিয়েট কন্ট্যাক্ট উইথ ইওর নিয়ার ডক্টরস। সকালবেলা উঠে কোমরের মধ্যে যদি এমন করে কাঁচা রক্ত দেখেন কারোর মাথারই ঠিক থাকবে না। এত রকমের পাইলস হতে পারে, হেমরয়েডস, সাইন্টিফিকভাবে মেডিকেল সায়েন্স বলছে এটাকে হেমরয়েডস বলা হয়। সেটা দুই ধরনের হতে হয়, একটা হচ্ছে বাইরের দিকে হয়, এটাকে বলা এক্সটার্নাল হেমরয়েডস, আর এই হেমরয়েডসটা আবার ভিতরের দিকে হয় যেটা ইন্টারনাল হেমরয়েডস। চেয়ারে অথবা সোফার মধ্যে বসেই যাদের মনে হয় যে ক্যাকটাসের মতো কাঁটা বিঁধছে পায়ুদারে, তারাই ডক্টরকে দেখান, তারাই কিন্তু অর্শে ভুগছে। ঠিক এমনি একটা ফিলিংস হয় যে আমরা বোধ হয় কাঁটার মধ্যে বসলাম। যাদের পাইলস বা অর্শ আছে সাইকেল চালানো সম্পূর্ণভাবে নিষেধ। আমি যে কথাগুলি বলে দিচ্ছি বিশেষভাবে মনে রাখবেন, দিস ইজ ইন্টারনাল হেমরয়েডস। আমি আরো বিস্তৃতভাবে আসছি। এই যে পলিপগুলি দেখছেন ভিতরে, এখান থেকে শক্ত পটি বেরোবার সময় রক্ত নিয়ে বাইরে আসে। আপনার পেটের মধ্যে কোথাও ছেদ নেই যে মল ত্যাগ করার সময় রক্ত নিয়ে বেরোচ্ছে, মলটার সাথে রক্ত বেরোয় এই পায়ুদারের মধ্যেই, ভিতরটায় ছোট ছোট পলিপ থাকে, এগুলিকে যে দেখছেন এগুলিকে পলিপ, পাইলস পলিপ বলা হয়। যে গুটিগুলো বাইরে বেরিয়ে গেছে সেটাকে এক্সটার্নাল পলিপ, এবং যেগুলো ভিতরে আছে সেগুলো হচ্ছে ইন্টারনাল পলিপস। এবার নিশ্চয়ই তাদের দেখে লোভ লাগছে, হ্যাঁ এই খাবারগুলি খেলেই কিন্তু আপনার পাইলসটা হয়। তাই যারা পাইলস বা অর্শে ভুগছেন আজকে থেকে 3-4 মাসের জন্য পুরোপুরি মাংস খাওয়া ভুলে যান। এই অসুখটির প্রধান জোম হচ্ছে পাইলস আর এই রেড মিট। দেখে অবশ্যই লোভ লাগবে সকালবেলা, এমন যদি পাওয়া যেত একটু বিশেষ ভালো হতো। ডিম দিয়ে কুসুম খাওয়া সম্পূর্ণ নিষেধ। ইয়েস হ্যালো, হ্যালো, নমস্কার স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং, বলুন। হ্যাঁ, আমি আমার ভাইয়ের একটু সম্পর্কে জানতে চাই। আসলে এই কদিন আগে গ্রীষ্মকাল তো গেছে, তাই জন্য একটু ঘামাচি হয়েছিল ঘাড়েতে, তো ঘামাচিতে একটু কালো কালো হয়ে গেছে আর ওইগুলো মানে সারানো যাচ্ছে না, আর গায়েতে কিছু আঁচিল বেরোচ্ছে, ওইটা একটু ধাত, আর একটু কোষ্ঠকাঠিন্য ধাত আছে। তো কি করা যেতে পারে স্যার, যদি একটু কিছু কোষ্ঠকাঠিন্যের জন্য সোনা পাতা চূর্ণ বাজারে কিনতে পাওয়া যায়, সোনা পাতা ডাস্ট, ওটা এক চামচ করে রাত্রিবেলা গরম জলের সঙ্গে খেয়ে শুলে আপনার কোষ্ঠকাঠিন্য চলে যাবে। আর গায়ে যে আঁচিলের মতো বেরোচ্ছে এবং স্কিন ডিজিজ হচ্ছে, ব্লাডটা অবশ্যই টেস্ট করান, IgE অ্যালার্জি, অ্যালার্জি টেস্টটা করান। ওটা করিয়ে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, অথবা ভাইকে নিয়ে একবার আসতে পারেন। কাঁচা হলুদ আর নিম পাতা, বাবা যে বাচ্চা ছেলেরাও জানে, ওটা ফিটকিরি দিয়ে মিশিয়ে গায়ে লাগালে অনেকটাই কমবে, কিন্তু পুরোটা সারবে না। কাঁচা হলুদ, নিম পাতা এবং ফিটকারি, তিনটেকে জলের মধ্যে বেটে নিয়ে মিশিয়ে নিয়ে একদম পাতলা করে গায়ে লাগালে স্নান করার আগে, তাহলে অনেকটাই কমবে। ডেলি লাগাতে হবে, কিন্তু পুরোটা সারবে না, অনেকটা কমবে, সারাতে গেলে ব্লাড টেস্টটা প্রয়োজন আছে। খামাচিগুলো যেতে কালো হয়ে যাচ্ছে মানে, হ্যাঁ ওগুলো ফিটকারি লাগালেই চলে যাবে, মানে খামাচিগুলো ছোট থেকে আরো বড় হয়ে যাচ্ছে আর মানে কালো হয়ে যাচ্ছে আর। এটা সাধারণ কোনো খামাচি নয়, ইনফেক্টেড জিনিস, যে জন্যই বলছি মেডিসিন খাবারও প্রয়োজন আছে। তাই লাগাতে যেটা বললাম, এখন লাগান সপ্তাহখানেক, তারপর সময় হলে একদিন আসতে পারেন। আচ্ছা স্যার, ঠিক আছে, ধন্যবাদ স্যার। ওকে, চলুন আমরা আবার ফিরে আসি আমাদের ডক্টর চেম্বারে। ডিমের কুসুম এরকম সকালবেলা পেলে সবারই কিন্তু মোটামুটি মনটা বেশ ভরে যায়। তাই ইয়েস হ্যালো, হ্যাঁ হ্যালো স্যার, আমি
থেকে বলছি, আমার আমার নাম রিতা প্রধান, একটু জোরে বলুন। যাদবপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার আজকে 16 বছর ধরে ছোট একটা পালসের মতো কিছু হয়েছে আমার নিয়ে হওয়ার পরে, তা ওখানে খুব যন্ত্রণা করে আর মাঝে মধ্যে মানে ওখান থেকে ব্লাড বেরিয়ে যাচ্ছে, একটু কষা পটি হলে পরেই ব্লাড বেরিয়ে যাচ্ছে, তা সেই ব্যাপারে আমি জাস্ট ফোন করেছিলাম আপনাকে। হ্যাঁ, আপনি যদি পুরোপুরি সারাতে চান চেম্বারে আসতে হবে, আর যদি অল্প কিছু সারাতে চান তাহলে অনুষ্ঠান দেখতে থাকুন, সব হোম রেমেডি পেয়ে যাবেন। তো চলুন, এখন অনেকটা অনুষ্ঠান বাকি আছে, এখন কোনো ফোন পাঠাবেন না প্লিজ। তো আবার ডক্টর চেম্বারে। ডিমের কুসুম সম্পূর্ণভাবে নিষেধ থাকবে এবং বরফের মাছ বন্ধ থাকবে। তাহলে আমরা দাঁড়ালো কি যে রেড মিট, ডিমের কুসুম এবং বরফের মাছ, যাদের অর্শ আছে পাইলস এবং ফিশুলা, তাদের ক্ষেত্রে এই তিনটে খাবার কিন্তু অবশ্যই ত্যাগ করবেন। এবং রিচ খাবার, হোটেলের মধ্যে যে জাঙ্ক ফুডগুলো আমরা খাই সেই খাবারগুলো ত্যাগ করার চেষ্টা করুন। এই ধরনের কষা মাংস বাড়িতেও হচ্ছে এখন, প্লিজ ট্রাই টু অ্যাভয়েড দ্যাট। সকালবেলা এই রক্ত যদি দেখতে বন্ধ করতে চান তাহলে কয়েকটা হোম রেমেডি বলে দেবো, অবশ্যই ভালো থাকবেন। কারণ এই মাছ মাংস ডিমের কুসুম এগুলো খেলেই সকালবেলায় দেখবেন পটির সাথে এরকম কাঁচা রক্ত আসছে। যারা মোটামুটি হোম রেমেডি নিয়ে একটু শখে রুগী যারা আর কি, মোটামুটি ডাক্তারের পেছনে খরচা করেন না, সব পয়সা ব্যাংকে রাখেন আর সারা জীবন ভুগতে চান, তাদের জন্য কিছু হোম রেমেডি। মোটামুটি খেয়ে ভালো থাকবেন কিন্তু পুরোপুরি সারবে না, এটাই ভালো রাখা যায়। পেঁয়াজের রস 1 চামচ, তার সঙ্গে 1 চামচ টক দই সকালবেলা খালি পেটে খেলে আপনার পাইলস ভালো থাকবে, সারবে না। অ্যালোভেরা যে রসটা জুসটা বেরোয় সেই জুসটা পায়ুদারে লাগালে এবং সকালবেলা খেলে দুটোতেই ভালো উপকার পাবেন। পাকা কলা দুটো করে প্রতিদিন খেতে পারলে আপনার পাইলস অনেকটা কম থাকবে। মূলোর রস, অ্যালোভেরা, পেঁয়াজের রস, ব্ল্যাক কিউমিন, উচ্ছের রস, এগুলো খেলে পাইলসকে ভালো রাখা যায়। এই যে ভিতর দিকে আজকে ভালো করে পাইলস আর ফিশুলাটা আপনাদের বুঝিয়ে দিই, ভেতরে যে ক্ষতচিহ্ন আছে এবং তা থেকে দেখুন আপনার টিভির পর্দার ডান দিকে একটা কালো রঙের রেখা বেরিয়ে এসেছে, বাইরের দিকে ফিশুলা লেখা, এইটাকে বলা হয় নালিঘা। সুতরাং পাইলস হচ্ছে, পাইলস হলে হবে আপনার পায়ুদারের মধ্যে, আর পায়ুদার থেকে যদি পাশে কোনো গুটির মতো ফুলে ওঠে, সয়েলিং হয়ে যায়, সেটাকে বলা হয় ফিশুলা। ফিশুলাটা পায়ুদারের অনেকটা ভিতর থেকে শুরু হয় এবং পাশ দিয়ে একটা রোড তৈরি হয়, নালীপথ, তাই একে নালিঘা বলা হয় বাংলায়। সুতরাং পাইলস আর ফিশুলা এক করে ফেলবেন না, দুটো সম্পূর্ণ আলাদা। এইখানে দেখুন এটা হচ্ছে ইন্টারনাল হেমরয়েডস ভেতরের গুটিটাকে, আর বাইরে যাদের গুটি হয়েছে তাদের এক্সটার্নাল হেমরয়েডস, দুটোতেই কিন্তু রক্ত আসতে পারে। আবার পাইলসের সঙ্গে কারোর কারোর ফিশুলাও থাকে। বাঁদিকে চিত্ররায় দেখুন যে পায়ুদারের ভিতর থেকে একটা ছোট্ট লাল মতো রেখা বাইরের দিকে চলে এসছে, সেটাকে বলা হয় ফিশুলা, নালিঘা। যাদের এই পায়ুদারে ব্যথা হয় পটি করতে গিয়ে, ফিশুলা যাদের আছে ভীষণ ব্যথা হয়, অনেকের অর্শ হলেও ব্যথা হয়, 20 ফোঁটা বিটাডাইন লোশন গরম জলের মধ্যে দিয়ে ঠিক এইভাবে আপনারা জলের মধ্যে বসতে পারেন, অথবা জলের গরম জলের স্টিম ভেপারটা অব্দি পায়ুদারে নিতে পারেন, তাহলে ব্যথাটা হবে না। এটাকে বলা হয় সিসবাথ। অর্শ অপারেশন অনেকেই করে ফেলেন গুটিগুলো, এই গুটিগুলো অপারেশন করে ফেললে যদি ওই ক্ষত জায়গাটা না শোকায়, ইনফেকশন হয়ে যায়, তাহলে কোলন ক্যান্সার, 99% কোলন ক্যান্সার হওয়ার চান্সেস আছে। এই হচ্ছে কোলন ক্যান্সার আফটার অপারেশন, অপারেশনের পরের চিত্র। গরম দুধের মধ্যে যদি বাটার মাখন মিশিয়ে খাওয়া যায় সকালবেলায় চায়ের টাইমে, তাহলে কিন্তু আপনার পাইলস বা অর্শ ভালো থাকবে। বাঁধাকপির রস খেলে আপনার পাইলস ভালো থাকবে। কমলা লেবুর রস এক গ্লাস করে খাবার পরে, দুপুরবেলা খাবার পর খেলেও পাইলস ভালো থাকবে। অ্যাভয়েড অ্যালকোহল, যারা অ্যালকোহলিক তাদের পাইলস ভালো করা সম্ভব নয়। আপনাদের যা কিছু যদি কোনো রিপোর্ট পাঠাতে চান তাহলে আমাদের
মেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসে আপনি যোগাযোগ করতে পারেন sumankalyan.gcp@gmail.com। আবার বলে দিই sumankalyan.gcp@gmail.com। আর যদি হোয়াটসঅ্যাপে কোনো রিপোর্ট পাঠাতে চান 9038450100, আর ফেসবুকে কানেক্ট করুন ডক্টর সুমন কল্যাণ সেন অথবা ডক্টর ডট সেন্স, আপনারা সেখানে আমাদের সমস্ত অসুখের রেমেডিসগুলো পেয়ে যাবেন। চলুন ফিরে আসি। হ্যাঁ, এবার আমরা ফোন নিতে পারি। আমি জানি অনেকগুলো ফোন এবার যারা বুঝে গেছে যে হ্যাঁ আজকে লাইভ হচ্ছে, তাই আপনাদের লাইভ কথা বলবো বলেই আজকে দৌড়ে দৌড়ে আসা। সুতরাং পাইলস বা ফিস্টুলার সম্পর্কটা কি, তফাত কতটা, সেটা নিশ্চয়ই আপনাদের বোঝাতে পারলাম, তাই না? তো অনেক প্রচুর পেশেন্ট আজকের ডেটে, সারাদিনে আমি 70টা পেশেন্ট দেখলে অন্তত 20টা পাইলস ফিস্টুলা থাকে। ইয়েস, হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি, আমার জেঠু সম্বন্ধে একটু জানবো। হ্যাঁ বলুন। বলছি যে জেঠু হেঁটুতে বেদনা হচ্ছে আজ 3-4 বছর, তো ডাক্তার দেখালে যাচ্ছে না, উঠতে গেলে হেঁটু গুলো ফুটছে আর কি। বয়স কত? বয়স 55। হাঁটুর এক্সরে করা হয়েছে? না, এক্সরে করা হয়নি। পারলে একটা কারেন্ট এক্সরে করে নিন, বয়স বাড়ছে, নালে এরপর হাঁটতে পারবে না, কেমন? আর এক্সরেটা করে নিয়ে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, অথবা জেঠুকে নিয়ে আসলেও ভালো, না নিয়ে আসলেও আপনি কী কী সমস্যা হচ্ছে হাঁটুর প্রবলেম ছাড়া সেগুলো জিজ্ঞাসা করেও আপনি আসতে পারেন। মোটামুটি হাঁটতে কেন দৌড়াতে পারবে, এটা অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে হাঁটুর মধ্যে। প্রতি বাড়িতে এরকম দু একজনের কাছে এই যন্ত্রণা আছে, তাই দেরি না করে এক্সরেটা করান, কেমন? এটা সারে, ভয় পাবার কিছু নেই। এবং অ্যালোপ্যাথি মডার্ন মেডিসিনে গেলে কি হবে, ওই যেদিন ট্যাবলেট খাবেন সেদিন ভালো থাকবেন, আয়ুর্বেদ এবং ইউনানি ট্রিটমেন্টে এলে মোটামুটি আজীবনের জন্য এটা ভালো হওয়া যায়। ওষুধ খেয়ে যেদিন খাবে সেদিন ভালো থাকবে, আবার দেখবেন ওষুধ বন্ধ করুন, আবার যে সেই আগের পর্যায়ে চলে যায়। আপনি একদিন যোগাযোগ করতে পারেন, অসুবিধা নেই, যদি সারাবার ইচ্ছা থাকে। কারণ অনেকে ফোন করে এখানে শখের রুগী, মানে না একটু ফোন করে দেখি যদি কিছু হোম রেমেডি পাওয়া যায়। হোম রেমেডিতে ঘরোয়া টোটকা ভালো থাকা যায়, সারানো যায় না, কেমন? ওকে, হ্যাঁ এক্সরে করলে বোঝা যাবে যে কতটা খারাপ হয়েছে। ওকে, তো এইরকম ধরনের সমস্যা অনেকের বাড়িতেই আছে, আর্থ্রাইটিস, যন্ত্রণায় ব্যথা, পরের দিনে শুক্রবার এসে আবার অস্টিওআর্থ্রাইটিস, ব্যথা যন্ত্রণা এবং কোমরের লাম্বার স্পন্ডলাইটিস, এই দুটোর অনুষ্ঠান হবে, মন্দিরে দেখতে পারেন আপনারা। কারণ প্রতি বাড়িতে বাড়িতে মা মাসি ঠাকুমা জেঠিমা জেঠু যারা আছেন সবাই কিন্তু কেউ না কেউ যন্ত্রণায় ভুগছে, সবাই, এবং ইয়ং ছেলেমেয়েরাও কোমরের যন্ত্রণায়, যারা দীর্ঘক্ষণ বসে কাজ করে, সেটা দোকানে হোক, কম্পিউটারে হোক, অফিসিয়াল ডিউটি হোক, এই যন্ত্রণা কিন্তু কম নয় প্রতি বাড়িতেই। তাই আগামী শুক্রবার থাকবে আমাদের এই অনুষ্ঠান। যাই হোক, আজকে পাইলস নিয়ে অনুষ্ঠান, আপনাদের সরাসরি মোটামুটি দেখাতে পারলাম যে পাইলস আর ফিস্টুলার তফাতটা কী। আর এইটাও কিন্তু প্রচুর বাড়িতে আছে, মাছ, বরফের মাছ, মাংস, কোনো মাংসটাই চলে না, এবং ডিমের কুসুম, এই তিনটে জিনিস শরীরে যেতে থাকলে পাইলস বা ফিস্টুলা কোনোটাই সারানো যাবে না। তাই বিশেষ করে বারবার বলে দিই আমি যে কথা শুনে যদি চলে রোগীর রোগ সারানো সম্ভব, আপনি আপনার মতো চলবেন, ডাক্তার ডাক্তারের মতো ওষুধ দিয়ে যাবে, ডাক্তার কেন, ভগবানও আপনার সামনে এসে দাঁড়ালে আপনার রোগ সারানো যাবে না। তাই যেটুকু টিপস আপনাদের দেওয়া হয়, বলা হয়, এগুলো মেনে চললে আপনি এমনিই ভালো থাকবেন। তারপর দুটো হোম রেমেডি ভালো ভালো বলেই দিলাম, যে অ্যালোভেরার জুস খেলে এবং লাগালে দুটোতেই উপকার হয়। সকালবেলা 1 চামচ করে পেঁয়াজের রস এবং টক দই যদি সকালে খালি পেটে খাওয়া যায়, পাইলস এবং ফিস্টুলা যাদের আছে ভীষণ ভালো উপকার পাবে, এবং আস্তে আস্তে দেখবেন অনেকটা কম থাকছে। কিন্তু সারাবার জন্য কিছু মেডিসিনের দরকার হয়। ওকে, তো চলুন পাইলস আর ফিস্টুলার আরেকটু আমরা প্রেজেন্টেশন দেখে নিই বাই ভিডিও, অ্যাকচুয়ালি হোয়াট ইজ ফিস্টুলা। ইয়েস, হ্যালো। হ্যালো হ্যালো ডাক্তার, আমি সুশীল বলছিলাম ক্যানিং থেকে, আপনার কাছে গিয়েছিলাম। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। সুগারের জন্য, সুগার এখন ভালো আছে, 100 মানে খালি পেটেটা 120-130, আর ভরা পেটেটা আপনার ওই 140-145। ঠিকই আছে, ঠিক আছে। হ্যাঁ, কারি পাতা কাঁচা হলুদ বন্ধ নেই তো? ওটা চলছে স্যার। আমি কি গরম চা কি খাওয়া যায়? গরম গরম চা
করম চা, হ্যাঁ খাওয়া যায়, চা ফল, হ্যাঁ খাওয়া যায়, ওটা খাওয়া যায়, হ্যাঁ খাওয়া যায়। আর অন্য ফল চলবে না, করম চাটা খেতে পারবো তাই তো? হ্যাঁ করম চা খাওয়া যাবে, জাম খাওয়া যাবে, শশা খাওয়া যাবে, শশাও খাওয়া যাবে, কেমন? স্যার আমার এই তাহলে আমি মোটামুটি 8 মাস 9 মাস মতো দেখাচ্ছি, সুগারটা মোটামুটি ভালোই আছে এখন, হ্যাঁ কন্ট্রোল এসে গেছে, আর ওষুধ লাগবে বলে মনে হয় না। ওটা কি বেঁচে আছে? কি না 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 নর্মাল আছে, খাবার পরে 140-এর মধ্যে থাকলেই যথেষ্ট। তবে কারি পাতা কাঁচা হলুদ চালিয়ে যাও, আর সকালে ওয়াকিং, ঘাম বের করতে হবে প্রচুর, আর ইউরিনটা যেন ঠিকঠাক ক্লিয়ার থাকে, কুলত্ব করায় জলটাও মাঝের মধ্যে খাবে, তাহলে সুগারও ভালো থাকবে। ঠিক আছে, ওকে, তো চলুন আবার একটু প্রেজেন্টেশনের দিকে যাই আমরা। হোয়াটস অফ ডিফারেন্স বিটুইন ফিস্টুলা অ্যান্ড পাইলস? অ্যানালের ভিতরের দিকেটা এবং এইখান থেকে ছোট্ট করে একটা জায়গা তৈরি হয়, দেখুন কীভাবে আস্তে 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 একটা নালীপথ তৈরি হচ্ছে, এবং সেটা পুঁজ রক্ত নিয়ে পুরো বাইরের দিকে পায়ুদারের পাশে এটা ফুলে ওঠে এই জায়গাটা, এবং ফুলে ওঠে বেশ কিছুদিন থাকতে থাকতে ওই জায়গাটা লিকেজ হয়ে যায়, লিকেজ হয়ে ভেতরে যত পুঁজ রক্ত আছে ওটা বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়ার পর মনে হয় রুগীর যে আমি সেরে গেলাম, কিন্তু না, ওই নালীপথটা রয়ে যায়। এর ফলে কী হয়, আবার আস্তে 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 জমতে থাকে এবং ওটা ধীরে ধীরে আবার ওটা তৈরি হয়। চলুন ফিরে আসি, তো এইটা হচ্ছে পাইলস এবং ফিস্টুলার তফাত, কারণ পাইলসটা বলেছিলাম মলদারে, এটা যেটা দেখলেন এটা হচ্ছে ফিস্টুলা, সাইড দিয়ে একটা জায়গা তৈরি হয় যেটাকে বলা হয় নালী ঘা। সুতরাং হেমরয়েড সম্বন্ধে একটু জানা দরকার আছে, যেটা চলুন দেখি আমরা। ইন দ্য নরমাল এনাল ক্যানাল উই হ্যাভ সেভারাল এরিয়াস কলড ভাস্কুলার কুশনস। কিছু ব্যাপার আছে, তো দুটোতেই কিন্তু রক্তপাত হতে পারে, শুধু যে একটাই রক্তপাত হবে এমন কোনো ব্যাপার নয়। যখনই এর মধ্যে দিয়ে শক্ত মল পাস করবে, স্টুল পাস করবে, চলো ফিরে আসি আমরা, তখনই আমরা বুঝতে পারি যে এবার রক্তপাত হবে, এবং খুব কষ্টকর, শক্ত পাথরের মতো স্টুল পাস হচ্ছে, মল ত্যাগ করছে, সেই জায়গাতে আপনার কাঁচা রক্ত একদম ফিনকি দিয়ে বেরিয়ে আসবে, কারণ ভেতরে পলিপটা যত বড় হয় রক্তপাতও তত বেশি হয়, কারণ প্রতিদিন রক্ত মধ্যে জমতে থাকে। ওকে, ইয়েস হ্যালো, হ্যালো ডাক্তারবাবু, আমি মালদা থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি আমার মায়ের সম্বন্ধে জানবো, মা শরীরে বাত আছে। হুম হুম, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, তো কি করতে হবে? ওষুধ খেতে হবে। মানে কেমন খরচা পড়বে তাও মান্থলি ওষুধে? মান্থলি 2,000-2,500 এর মতো পড়বে, মাস 3-4 এর মতো খেতে হবে। হ্যাঁ, মাস 3-4 এর মতো খেতে হবে, এবং যে খাবারগুলো নিষেধ করে দেবো ওই খাবারগুলো একদম বন্ধ করতে হবে, তবেই এই বাতের ব্যথা থেকে মুক্তি পেতে পারে, নাহলে আমার ওষুধ খেলেই যে সেরে যাবে এর কোনো মানে নেই। ওই খাবারগুলো মুসুর ডাল, ডিমের কুসুম, এগুলো বন্ধ রাখতে হবে, পুঁই শাক, পালং শাক, এগুলো বন্ধ রাখতে হবে। এগুলো খাই না, এগুলো খাই না। হ্যাঁ ঠিক আছে, তাহলে একবার দেখা করতে পারেন আপনি। হ্যাঁ ঠিক আছে, ওকে। যারা ফোন এখানে পাচ্ছে না তাদের বলে দিই যে নিচে যে 3টি নাম্বার দেওয়া আছে ওই 3টি নাম্বারে একটু ফোন করুন, কারণ ওটায় ফোন করলেই আপনারা মোটামুটি হেল্পলাইন ওগুলো আপনাদের সাহায্য করবে। কেমন, হোম রেমেডিস প্রচুর আছে, যে হোম রেমেডিগুলো পাইলস ফিস্টুলা এগুলো এখন সাধারণ রোগ হয়ে গেছে, প্রতি পরিবারেই আছে, কিন্তু এই হোম রেমেডিগুলো যদি ঠিকঠাকভাবে ইউজ করা যায় তাহলে কিন্তু অসাধারণ রেজাল্ট আপনারা বাড়িতে পেতে পারেন, এবং প্রচুর বেড়ে না যাক অন্তত কমতে থাকবে বেশ কিছু। ঠিক আছে, কিছু হোম রেমেডি আপনারা দেখিয়ে দেওয়ার প্রয়োজন আছে, চলুন আমরা দেখাই। গাজরের সঙ্গে পালং শাকের রস মিশিয়ে সকালবেলা যদি খাওয়া যায় তাহলে কিন্তু পাইলস এবং ফিস্টুলা দুটোই ভালো থাকে। সুতরাং এইটা একদম সহজলভ্য, বাজারে গেলেই পাওয়া যায়। আচ্ছা আরেকটা দেখুন, আমের সঙ্গে টক দই এবং আদার রস, যদি দুটোর 3টে না পাওয়া যায় দুটো পেলেও কিন্তু, কারণ টক দইয়ের সঙ্গে আদার রস থেতো করেও খেলে কিন্তু সকালবেলা 1 চামচ ভালো রেজাল্ট পাওয়া যায়। আনকুক রেডিস, আচ্ছা মূলোর রসের সঙ্গে মাখন, এইটা যদি মিশিয়ে খাওয়া যায় তাতেও কিন্তু ভালো রেজাল্ট ভীষণ পেয়েছে, কারণ আমি দীর্ঘ বছর ধরে এই রেমেডিগুলো দিয়ে আসি,
এই রেমেডিগুলো যাদের পাইলস বা অর্শ আছে অলরেডি, আপনারা ভীষণ ভালো রেজাল্ট পাবেন। মূলকে ভালো করে ধুয়ে নিয়ে তার জুস বের করে খেলেও তাতেও কিন্তু ভীষণ ভালো রেজাল্ট হয়। After passing the stools, wash the anus with water and then with radish juice. 4. As for bleeding piles, jade bleeding piles hocche dudher shonge lebu rosh mishiye jodi khaye neya jay shonge shonge ebong khejur ke dudher moddhe gorom kore tate kintu bhalo result paoa jay. Cholun fire ashi. তো সুতরাং এরকম অনেক হোম রেমেডি আছে যেগুলো আমাদের অনেক অসুখকে ঘরে বসেই সারিয়ে ফেলা যায় বা সারানো না যাক অন্তত কম রাখা যায়, বাড়াবাড়ি হবে না। এই প্রবলেমগুলো যদি আমরা আস্তে আস্তে একটু নজর দিই যে হ্যাঁ আমাদের শরীর খারাপ হয়েছে, তাহলে কিন্তু নিজেরাই ভালো থাকবো। ইয়েস হ্যালো, 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 হ্যাঁ বলো, নমস্কার। আমি সোনারপুর থেকে বলছি, উত্তম দাস। হুম বলুন। বলছি যে আমার একটু সমস্যা হচ্ছে, আমার এই পটিটা না ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না। সোনাপাতা বাজারে কিনতে পাওয়া যায়, কিনে এনে রাত্রিবেলা শোবার সময় এক চামচ এক কাপ গরম জলের সাথে খেয়ে শুয়ে পড়বেন, ক্লিয়ার হয়ে যাবে। সোনাপাতা, শুনতে পেয়েছেন? আচ্ছা, আর কিছু লাগবে না? আর কোনো প্রবলেম? এইটাই থাকতে থাকতে আপনার অর্শ হয়ে যেত, পাইলস হয়ে যেত, কারণ যাদেরই কোষ্ঠকাঠিন্য থাকে তাদের এই পাইলস বা অর্শ এইগুলো দেখা দেয়। ওকে, আর কোনো অসুবিধা হলে নিচের নাম্বার যে কোনো একটা নোট করে রেখে দিন, আমাকে ফোন করবেন, আমি হোম রেমেডি বলে দেবো। থ্যাংক ইউ। তো এই রকম সমস্যা কিন্তু সবারই আছে। তবু আর একটা বলে দিই, পরের দিন আবার দেখাবো আমি, পটি ক্লিয়ার করতে গেলে ম্যাক্সিমামে কিন্তু কোমোডে বসেন, কিন্তু কোমোডে বসে সবার পটি ক্লিয়ার হয় না। তাই যাদের কোমোড ব্যবহার করতে হয়, কোমোডের সামনে একটা করে ছোট টুল রাখবেন। ওই কাপড় কাচার জন্য আমরা ছোট ছোট এখন প্লাস্টিকের টুল বেরিয়েছে, সেই টুল একটা রেখে তার উপর পা রেখে বসুন, তাহলেই দেখবেন যে আপনার পটি সম্পূর্ণ ক্লিয়ার হচ্ছে। ওটা পরের দিন আমি চিত্র সহকারে আপনাদের দেখিয়ে দেবো যে পটি কী করে ক্লিয়ার করতে হয়, কারণ এই কোমোড ব্যবহারের ফলে কিন্তু আস্তে আস্তে আমাদের কনস্টিপেশন অনেক মানুষের বেড়ে গেছে, কারণ আমরা নর্ম্যাল ফর্মুলার বাইরে চলে যাচ্ছি। শুধু ফ্যাশন করার জন্য বাড়িতে কোমোড বসায়, কিন্তু সবার স্টুল পাস ক্লিয়ার হয় না, আমরা জানি সেটা। সে তার জন্যই আজকে এত অর্শ পাইলস সবার বেড়ে গেছে। তাই কোমরের সামনে একটা ছোট্ট টুল রেখে তার উপর পা তুলে দিয়ে তারপর পটি করতে বসুন, দেখবেন আপনার একদম নর্মাল পটি ক্লিয়ার হচ্ছে। ওকে, আচ্ছা, আমাদের এবার এক্সটার্নাল পাইলস, এক্সটার্নাল হেমরয়েড ট্রিটমেন্ট উইদাউট সার্জারি। ইফ ইউ আর লুকিং ফর অ্যান এক্সটার্নাল হেমরয়েড ট্রিটমেন্ট, দেন দিস আর্টিকেল মে প্রোভাইড ইউ উইথ সাম গুড আইডিয়াস অন হোয়াট ইউ ক্যান ইউজ। But before we go into the details of these remedies, let us take a look at what it is that you are suffering from. Hemorrhoids are those varicose veins and swollen tissues that are found in the rectum and anus region. There are two types of hemorrhoids, classified according to where they are located. Internal hemorrhoids are found inside the anal canal, while the external ones are located outside of this canal. The external hemorrhoids are the fleshy growth of enlarged veins and tissues that bulge outside of the anus, right under the skin that is surrounding the anal opening. This type of hemorrhoids cause pain, discomfort, itching, burning, and can bleed if not treated. If the vein breaks and bleeds, a pool of blood will form under the skin, causing a hard, bluish lump resulting in thrombosis. You need external hemorrhoid treatment when this happens. Sufferers will usually find thrombosed hemorrhoids very painful and quite unbearable. They occur in many middle-aged people. However, there are many external hemorrhoid treatments to opt for, and one does not have to be too overly concerned about the problem if they are doing something about it. There are many modern and traditional methods that can help you deal with the condition. One simple external hemorrhoid treatment is the sitz bath. Fill your bathtub with warm water, just enough to cover the anal area. Soak for approximately 10 minutes. You need to do this several times a day. These baths are effective for relieving the pain and itching. It may also help in the shrinking of the hemorrhoids. The application of witch hazel after the bath on the affected area can be very helpful as well. This can be applied with the help of baby wipes. To deal with the pain,
You may also use non-prescription pain relievers such as aspirin or the various other non-steroidal anti-inflammatory drugs. They can be effective in reducing the pain and swelling. Also, applying a warm damp towel to the affected area a few times a day can bring some relief from discomfort too. Pain এই দুটো ক্ষেত্রেই হয়, একটা ফিস্টুলা এবং পাইলস। আগে বলে দিলাম যে সিস বাথ একটা পৃথিবীবিখ্যাত থেরাপি। এই থেরাপিটা সকালবেলা গরম জলে নিলে ফিটকারি আর বিরাটের লোশন দিয়ে তাহলে কিন্তু এই ব্যথাটা থাকে না, কারণ যাদের ফিস্টুলা আছে মারাত্মক ব্যথা বুঝতেও পারে না ঠিকভাবে। ইয়েস হ্যালো, হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার বলুন। নমস্কার, আমি বলছি হাওড়া থেকে। হুম, বলছি গত 6-7 মাস হয়ে গেল প্রচুর পরিমাণে আমার ফুলে যাচ্ছে এবং গ্যাস ভিকুর চোয়া ঢুকুর টাইপের হচ্ছে। তো এমনি আমি মেডিসিন খেয়েছিলাম অ্যালোপ্যাথি, এমন কিছু কাজ হচ্ছে না। পায়খানা ক্লিয়ার হয় সকালবেলা? খুব ভালো লাগলো। সকালে পায়খানা ক্লিয়ার হয়? পায়খানাটা খুব একটা ক্লিয়ার হয় না। আগে সব পায়খানাটা ক্লিয়ার করতে হবে, তবেই গ্যাস অম্বল বন্ধ করতে পারেন। কারণ একটা মানুষের যদি সকালে পটি ক্লিয়ার না হয়, ভেতরে মল পড়ে থাকে, তা সেটা গ্যাস অম্বলেরই সৃষ্টি হবে। যেমন একটা ঘরের মধ্যে যদি নোংরা আবর্জনা রয়ে যায়, তাহলে সেই ঘরের মধ্যে কিন্তু কোনো মানুষ ঢুকতে পারবে না, প্রচণ্ড গ্যাস গন্ধ হবে। সেই ময়লাগুলোকে যদি দরজার বাইরে করে দেওয়া হয় তাহলে দেখবেন বেশ পরিষ্কার। বোঝাতে পারলাম? তো সুতরাং আগে পটিটা ক্লিয়ার করুন। সোনা পাতা চূর্ণ বাজারে কিনতে পাওয়া যায়। এবার আপনি শুনুন, সকালবেলা রাতের বেলা সোনা পাতা চূর্ণ এক চামচ খেয়ে শোবেন গরম জল দিয়ে, পটিটা সকালে ক্লিয়ার হবে। এবং ঘুম থেকে ওঠার পর 7টা আতপ চাল চিবিয়ে খেয়ে নিয়ে এক গ্লাস জল খাবেন, ঠিক আছে? এতে দেখবেন আপনার গ্যাস অম্বল অনেক কম থাকছে। এরপর যদি আবার বেঁচে গুচে কিছু থাকে, অসুবিধা হয়, তার জন্য আমি আছি, ফোন করে চলে আসতে পারেন যে কোনো। হ্যাঁ, আমার বন্ধু আপনার কাছে গেছিল, ওর ওই গ্যাস অম্বল হচ্ছিল, ওর কিন্তু ভালো হয়ে গেছে। তা আপনি একবার আসতে পারেন, কারণ এগুলো পুষে রাখা ঠিক না। আগামী দিনে গ্যাস্ট্রাইটিস প্রবলেম আলসার অবধি হয়ে যেতে পারে। রোগকে পুষে রাখবেন না, রোগ বাড়তেই থাকে। কেমন? ওকে। এরকম অনেক মানুষ আছে যারা শখের রোগী। আমি আগে বারবারই বলি যে কিছু আমাদের রাজ্যে, রাজ্য কেন সারা দেশেই আছে, শখের রোগী আছে। রোগ থাকলেও থাক না, আরও বাড়াবাড়ি হোক তারপর ডাক্তারের কাছে যাওয়া। যখন বাড়াবাড়ি হয়ে যায় ডাক্তারের কাছে, তখন মোটামুটি আর 2-1 হাজারে নয়, তখন লাখের গল্প। তো এই ধরনের রোগ প্লিজ বাড়িতে বাড়াতে বাড়াতে পুষবেন না। ইয়েস হ্যালো, হ্যালো নমস্কার ডাক্তার। হ্যাঁ নমস্কার বলুন। আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বলুন। বলছি আমার প্রবলেম হচ্ছে আমার চুল প্রচন্ড পরিমাণে উঠে যাচ্ছে। আপনার থাইরয়েড আছে? আর চুলটা মানে বলবো সিল্কি বা ফাইন কিছু না, রাফ হয়ে যাচ্ছে চুলটা প্রচুর। লিভার প্রবলেমের জন্য হচ্ছে। আপনি দুটো টেস্ট করান, একটা TSH আর একটা LFT। এই দুটো টেস্ট করে নিয়ে আমার নিচে যে নাম্বারগুলি আছে ওখানে দেখুন, একটা যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠান, কারণ এটা লিভার প্রবলেম থেকেই অসুবিধাটা হচ্ছে। তাই প্রচুর পরিমাণে গ্যাস অম্বল। হ্যাঁ, ভিতর থেকে যদি এটা সারিয়ে ফেলেন তাহলে চুলটা বন্ধ হয়ে যাবে। আর আপনাকে আমি দুটো শ্যাম্পুর নাম বলে দেবো, ওতে কিচ্ছু হবে না, ওই ওপর ওপর মাখা হবে আর দুদিন চকচক করবে, তারপর দেখবেন আবার যেই কে সেই। তাই শ্যাম্পু মেখে চুলের ট্রিটমেন্ট হয় না, পেটের ট্রিটমেন্ট করতে হবে, তবে চুলটাকে রক্ষা করা যায়। কেমন? যাদের মোটামুটি সুস্থ হওয়ার ইচ্ছা আছে তাদের কথাবার্তা দেখে বোঝা যায় যে না, তারা ভালো রাখতে চায় নিজেকে। আর কিছু গোয়ার গোবিন্দ পেশেন্ট আছে, না না ডাক্তারবাবু ওই কেন রাতেবেলা সোনা পাতা খাবো, অন্য কিছু না খেলে হবে না, তাকে কি খাবো, বিষ খাইয়ে দেবো, তাহলে সব তো কথা তো শুনতে হবে। এমন গর্ভবন্ধ প্রচুর পেশেন্ট আছে, তাকে বললেও শোনে না আর না বললেও সে চাচাচি চাচাচি এমনি সেরে যাবে। তো জল পড়া তেল পড়া তাদের জন্য আছে, তাদের জন্য তো কিছু রাখতে হবে। ইয়েস হ্যালো, হ্যালো নমস্কার। নমস্কার বলুন। আমি একটু আমার মার বিষয়ে জানতে চাইছিলাম। আমার মার বয়স হচ্ছে 56 এজ, প্রচন্ড হাঁটু যন্ত্রণা, তা কি করা যায়? মানে হাঁটু জয়েন্ট থেকে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। বাবা যদি মায়ের জন্য সত্যি কিছু করতে হয় তাহলে মায়ের হাঁটু দুটোর এক্সরে করে নিয়ে আমার কাছে আসতে হবে। এখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন ডাক্তারবাবু হোম রেমেডি, আমি তাহলে বলবো সেই দাদুর আমল থেকে, তার দাদুর আমল থেকেই আছে, সর্ষের তেল গরম করে লাগালে একটু ব্যথা কমে। তাহলে আপনাকে সেটা বললে কী হবে, একটু কমবে, সারানো সম্ভব না। কিন্তু সারাতে গেলে আপনাকে এক্সরেটা দেখতে হবে যে আজকের ডেটে অস্টিওআর্থ্রাইটিস ঘরে ঘরে,
তা সেই জায়গাটা হাঁটুর পজিশন কি জুড়ে গেছে, ঘষা খাচ্ছে হাড়ে হাড়ে, হাড় কি ক্ষয়ে যাচ্ছে? তা ক্ষয়ে গেছে, আপনি কি জ্যোতিষী যে বাইরে থেকে দেখে বলে দিলেন? এক্স রে তো করেননি? না দা, অনেক ডাক্তারকে তো দেখিয়েছি। ওই ডাক্তারও জ্যোতিষী ডাক্তারবাবুদের কথা আমি মানি না, কিন্তু এমন কোন জ্যোতিষী ডাক্তারবাবু নেই যে বাইরে থেকে দেখে বলে দেবে হাড় ক্ষয় হয়েছে। ওইসব ডাক্তারকে আমি মানি না, ওগুলো হাতুড়ে মার্কা ডাক্তার। যদি সত্যিকারের ট্রিটমেন্ট করতে হয় তাহলে এক্স রেটা দরকার আছে বাবা, ওকে? তো সেই জন্য মাকে যদি সত্যি সুস্থতা দিতে হয় তাহলে ওকে, নাহলে আমার পরে আবার কোনো জ্যোতিষী আসবে তাকে একটু ফোন করে জেনে নেবেন যে কোন তাবিজ পড়লে ঠিক হবে, তাহলে ওটা ওকে। ঠিক আছে, দুটো অপশানই বলে দিলাম আমি। সুতরাং যদি সারতে হয় তাহলে সেখানে তাবিজ কবজ নয়, সেখানে যে ব্লাড টেস্ট এবং যেগুলো ক্লিনিক্যাল টেস্ট করার প্রয়োজন আছে প্লিজ সেগুলো করাবেন। করালে আপনি ভালো থাকবেন, সারা জীবন শরীরটাকে দিয়ে খাটাবেন, যা খুশি তাই করছেন, আর সেটা খারাপ হলে একটু ডাক্তারের পেছনে পয়সা দেবেন না, ওষুধ খাওয়াবেন না, এটা ঠিক হয় না। হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি? হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। বলছিলাম যে আমি হুগলির আমার থেকে বলছি, হুগলি জেলার। আমার হচ্ছে পায়খানা বসলে মানে ছোঁচানোর সময় একটা শক্ত মতো ভিতরে কি লাগে আর কি। কোলোনোস্কোপি করেছেন কোনোদিন? কোলোনোস্কোপি না, কিছু করি না এখন পর্যন্ত। বয়স কত? বয়স 20 বছর। 20? হ্যাঁ। বাচ্চা ছেলে? হ্যাঁ। মাংস খাওয়া হয় রোজ? মানে সপ্তাহে কদিন মাংস খাওয়া হয়? না, মাংস মাংসম খাই না। বরফের মাছ, ডিমের কুসুম এগুলোকে বন্ধ করতে হবে। ওইসব খাই না, মানে কম খাই। পাইলক্স বলে, পাইলক্স বলে একটা জেল পাওয়া যায় বাজারে, কিনতে পাওয়া যায় পাইলক্স। ওই জেল মলমটা কিনে এনে চামচে একটু গরম করে লাগাবে রেক্টামে রাত্রে শোবার সময়, ঠিক হয়ে যাবে। নামটা বলুন ডাক্তার। নামটা পাইলক্স, PILOX। পাইলক্স? ইয়েস। হ্যাঁ, ওটা আয়ুর্বেদিক দোকানে পাবে, ওটাকে এনে চামচে গরম করে একটু রেক্টামে লাগাবে, মোটামুটি 15 দিনের মতো লাগাও, সেরে যাবে। কেমন? তারপর যদি অসুবিধা হয় আমাকে ফোন করো, নিচে তিনটে নাম্বারের মধ্যে যে কোনো একটা নোট করে রেখে দাও, কাজে লাগবে। ওকে। মানুষের নানান মানুষের নানান সমস্যা, কিন্তু যদি সারাবার ইচ্ছা থাকে তাহলেই ফোনটা করুন। কেন, আমি সেই রেমেডিগুলোই বলে দিচ্ছি, সবসময় যে আসতে হবে আমার কাছে না, এমন প্রচুর হোম রেমেডি আছে যেগুলো বাড়িতে বসেও সারানো যায়। কেমন? ইয়েস, হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার দিদিভাই, বলুন। হ্যাঁ, আমার হচ্ছে গ্যাসের প্রবলেম হচ্ছে, মানে লেটেট আছে, 2002 সাল থেকে তো প্রচন্ড যন্ত্রণা হয়। ঠিক আছে, কোথায় যন্ত্রণা হয়? কোথায় যন্ত্রণা হয়? মানে বুকের নিচে, তো দেখেন লিভার আছে আর কি, বুকের নিচে পেটের কাছে। আল্ট্রাসোনোগ্রাফি করান? না, আল্ট্রাসোনোগ্রাফি কিছু করা হয়নি। ও, আপনিও শখের রোগী, ভালো জিনিস। সাথে এটা 2000 সালে দুয়ে হয়েছিল, তো একটা আমি ডাক্তার লোকাল দেখিয়েছিলাম, সেখানে যা যাব দিয়েছিল সেই কিছু হয়নি। আমি চিত্তরঞ্জন হাসপাতাল ওখানে দেখিয়েছিলাম, দেখা তোরা ব্লাড টেস্ট পায়খানা টেস্ট এগুলো করতে বলেছিল, তারপরে আমি সেগুলো করিনি, কিন্তু তারপর একটা ওষুধ দিয়েছিল সেটা খাওয়ার পরে। যাই হোক, আল্ট্রাসোনোগ্রাফিটা করাবেন আপনি, করায় তবে সুরাহা হতে পারে, না হলে হবে না। আর দুধ চা খাওয়া বন্ধ করে দিন, সকালবেলায় দুধ চা খাবেন না, লিকার চা খেতে পারেন, দুধের কোনো আইটেম খাবেন না। ঠিক তাই, 2000 সালে তখন একবার ভুল করে ডাক্তারের কাছে চলে গিয়েছিলেন, তারপর 4 বার প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে গেছে, আমার মনে হয় এবার করে নেওয়া দরকার আছে। আর না হলে কবে করবেন, দেশ তো ধ্বংস হতে চললো, USG-টা করে নেওয়া হোক, ভালো দিন দেখে পাঁচি দেখে। কেমন? ওকে। কত জায়গায় কত রকম রোগী, লাস্ট ডক্টর 2000 সালে দেখানো হয়েছে, আজকে 2020-তে তাও ফোন করে ভাগ্যিস পেয়ে গেছে লাইনটা, ডক্টরের সঙ্গে কথা হলো, এর মাঝখানে আর কোনো টপিক নেই। গুড, ভালো থাকুন, কিন্তু তবুও এই প্রবলেম, ছোটো ছোটো প্রবলেমগুলো আস্তে আস্তে বড়ো হয়, তাই প্রশ্রয় দেবে না, যে কোনো সময় মরণাত্মক কিছু অসুবিধা হয়ে যেতে পারে। ইয়েস, হ্যালো, লাস্ট ফোন, বলুন। হ্যালো ডাক্তারবাবু, আমি তেহট্টা থেকে টুম্পা মণ্ডল বলছি। কোথা থেকে? তেহট্টা থেকে। বলুন। যেখানে ওষুধ খাচ্ছেন ফোনটা সেখানে করুন,
আপনি একজনের প্রেসক্রিপশনে ওষুধ খাচ্ছেন, আমি কি করে সেখানে নাক গলায় বলুন তো, এটা তো উচিত না। না সেটা না স্যার, আমি ওষুধটা খেলাম তো, ওষুধটা খেয়ে আমার কমেনি, অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছিলাম কিন্তু কমেনি, কিন্তু এখন পটি করার সময় প্রচন্ড ব্যথা হয়। তাহলে আবার এবার আমার কাছে ওষুধ খেতে হবে, নাহলে তো হবে না। আচ্ছা বলছিলাম স্যার, আপনার সাথে যোগাযোগ কৃষ্ণনগর, নিচে নিচে ফোন নাম্বার, নিচে ফোন নাম্বার আছে, ওই তিনটে ফোন নাম্বার একটা নোট করে নিন, আপনাকে ওরা গাইড করে দেবে, কেমন? আর মাংসটা বন্ধ করে ফেলুন, এই রোজ রোজ যে মাংস ফ্রিজে তুলে থাকা তাকে ওটা বন্ধ করুন, আর ইলিশ মাছ উঠেছে এখন বন্ধ করবেন, বরফের মাছ চলবে না, আর ডিমের কুসুম, তবেই ভালো হতে পারে। হ্যাঁ মানে প্রচন্ড ব্যথা হয়। হ্যাঁ তবে যাবে, ব্যথাগুলো যাবে, একটা দিন ভালো দিন দেখে চলে আসুন, কেমন? ওকে, আর কোনো ফোন নয়, চলুন আমরা একটা সুন্দর প্রেজেন্টেশন দেখি, যে মানুষের ইচ্ছা থাকলে কত কিছু করা যায়, মানুষের উপকার করা যায়। হ্যাঁ অবশ্যই, রৌদ্রপ্রখর দুপুরে গরম পিচ রাস্তায় মানুষটি হাঁটতে পারে না, এমন সময় এক বড়লোক ঘরের ছেলে গাড়ির ভিতর বসে বসে ভিডিও গেম খেলছিল, হঠাৎ তার চোখ পড়ে ওই বৃদ্ধ গরিব মানুষটির দিকে। সে পায়ের যন্ত্রণায় গাছের তলায় বসে পড়ে, পায়ের অবস্থা একেবারেই শোচনীয়, খালি পায়ে রৌদ্রের দাবদাহে সে হাঁটতে পারছে না, তাই জলের বোতল দিয়ে একরকম জুতো বানানো যায় সেটাও দেখে নিন আপনারা। ইতিমধ্যে তার বাবা এসে যায় এবং বাচ্চাকে নিয়ে বাড়ি চলে যায়। এবার সে খুদে মানুষটা দেখুন জলের বোতল দিয়ে কিভাবে জুতো তৈরি করে সে খানিকটা পথ এগিয়ে যাবার জন্য ব্যবস্থা করে নেয়, কিন্তু ছেলেটির মাথায় রয়ে যায় যে গরিব মানুষটা যদি একটা জুতো থাকতো, তাই সে বাড়িতে যাওয়া মাত্রই তার জমানো পয়সার ভাঁড়টি বের করে। সে জুতোর দোকানে যায় এবং একটি জুতো কেনে, খুদে বাচ্চাটি এসে তাকে জুতোটা হাতে দেয়। ইতিমধ্যে ভীষণ খুশি হয় ভিখারি। ইতিমধ্যে তার বাবা BMW গাড়ি নিয়ে পৌঁছে যায় সেখানে। সে বাবাকে দেখে ভয় পেয়ে যায়, হয়তো ভাবছে যে বোধহয় বাবা বকবে, কিন্তু না, ভালো কাজ করলে সবাই ভালো দাম দেয়। চলুন ফিরে আসি পৃথিবীতে, সব জায়গাতেই এরকম মানুষ আছে। আমার এরকম মাঝে মধ্যে একটা করে প্রেজেন্টেশন দেখায় সেন্টিমেন্টাল, এই জন্যই, কারণ আমার নিজের 114টা অনাথ বাচ্চা, কারোর বাবা আছে, কারোর শুধু মা আছে, এরকম বস্তি থেকে আস্তাকুড়ো থেকে কুড়িয়ে এনে 114খানা বাচ্চাকে মানুষ করি, তাদের দুবেলা খাওয়া দাওয়া, পড়াশোনা, আঁকা শেখা, কম্পিউটার শেখানো, সবটাই করাই তাদের, 114টা বাচ্চা। আপনাদের বাড়িতে দুটো বা চারটে বাচ্চা হলে তো হিমশিম খেয়ে যান, সুতরাং আপনাদের সাহায্য নিয়েই হয়, কোনো টাকা পয়সা নিই না, অনেকে সাহায্য করে, কেউ কাপড় দিয়ে যায়, কেউ বই খাতা দিয়ে যায়, আর কিছু সাহায্য নিই না, কেউ খাবার দিয়ে যায়। বর্ধমানের এক রেশন দোকানের মালিক, সে গিয়ে এক বস্তা চাল দিয়ে গিয়েছিল অলরেডি, তো সুতরাং ইচ্ছে থাকলে অনেক ভালো কাজ করা যায়। তাই নিচের নাম্বারগুলি নোট করে রাখতে ভুলবেন না, আমিও হয়তো কোনো দিন আপনার ভালো কাজে এসে যেতে পারি, তাই যে কোনো একটা নাম্বার নোট করে রাখুন। আজকের সময়সীমা দেখতে দেখতে অনেকক্ষণ কেটে গেল, আবার দেখা হবে আগামী শুক্রবার এসে আপনাদের সঙ্গে, তাই যদি কোনো কঠিন সমস্যা থাকে নিচের এই ফোন নম্বরে যে কোনো একটাতে ফোন করুন, আমি সবসময় আপনাদের জন্য পাশে আছি। যে কোনো ক্রনিক ডিজিজ, মানে যেটা হাজার চিকিৎসা করিয়েও সারে না, সেটা আমাদের ইউনিটে ট্রিটমেন্ট হয়, তাই
আবার বলে রাখি, নাম্বারটি নোট করে রাখতে ভুলবেন না, আপনাদের বিশেষ প্রয়োজনে আসবে। তাই আজকের জন্য সময়সীমা প্রায় শেষের দিকে, তো সুতরাং দেখতে দেখতে সময়সীমা শেষ আজকের জন্য। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।